নমস্কার, স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি শ্রীকান্ত ভূঁইয়া এই মুহূর্তে রয়েছি দাসপুরের সোনাময়ে সোনাময় বাজারে। সাত সকালে এক মর্মান্তিক ঘটনা, এক ব্যবসায়ীকে অপর এক ব্যবসায়ী হাতুড়ি দিয়ে এলোপাথারি ঘা, গুরুতর অবস্থায় জখম হাসপাতালে। এই মুহূর্তে সরাসরি লাইভ আমরা তুলে ধরছি আপনাদেরকে, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে স্থানীয় সংবাদের ফেসবুক পেজ লাইভে। দেখুন সেই ঘটনাস্থল, এই ঠিক জায়গায় ব্যবসায়ী অশোক মণ্ডল, তিনি বসেছিলেন ঠিক অপর প্রান্তে থাকা আরেক ব্যবসায়ী, পেশায় ব্যাগ বিক্রেতার নাম অঞ্জন মাঝি। আপনাদেরকে দেখাচ্ছি সেই তার দোকানটি, এই এই যে পূজা পলিটিক্যাল অ্যান্ড জুট হাউসের যে মালিক ব্যবসায়ী অঞ্জন মাঝি, তিনি কোনো কারণবশত ছুটে যায় এবং ছুটে যাওয়ার সাথে সাথে ঠিক এই জায়গাতেই অশোক মণ্ডলকে তিনি জোরপূর্বকভাবে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং আঘাত করার সাথে সাথে একেবারে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা ছুটে আসে এবং সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে দাসপুর হাসপাতালে পাঠানো হয়, পরে তাকে স্থানান্তর করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। আমরা স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করব ঠিক ঘটনাটি কী ঘটেছিল। আমরা তার পূর্বে এইখানে এক ছোট্ট শিশু, তিনি কিছুটা প্রত্যক্ষদর্শী ছিলেন, সেই শিশু কিন্তু তিনি জানাচ্ছেন যাকে আঘাত করা হয়েছে তার ঠিক নাতি, তার কাছ থেকে ঠিক জানার চেষ্টা করবো আমরা তিনি ঠিক কী বলতে যাচ্ছেন। আচ্ছা, কী ঘটনাটা ঘটেছিল বলো। ওই তখন পটল দিয়ে ঝগড়া হয়েছিল আমার দাদু পুলিশ বাস ছাড়ে, আমরা সাগর গেছিলাম, সাগর যাওয়ার সময় পটল কিনে রেখে ঠাকুমার দোকানে রেখে গেছিলাম, পরে সেইটা নিয়ে কথা বলতে বলতে ওখান থেকে হাতুড়িটা লুকিয়ে এনে লুকানো ছিল, লুকিয়ে এনে এখানে মাথা মেরে এখানে পড়ে গেছে, পড়ে দিতে এখানে রক্ত অবস্থা। ঠিক এই জায়গাতেই এলোপাথারিক হাতুড়ির ঘা মারে এবং একেবারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে বাজারে থাকা কিছু মানুষ তাকে উদ্ধার করে এবং প্রথমে দাসপুর, তারপরে তাকে পাঠানো হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। বর্তমানে কিন্তু রীতিমতো একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দাসপুরের সোনাময় বাজারে। আপনারা জানেন যে সপ্তাহে দুটি নির্দিষ্ট দিনে একেবারে সোমবার এবং বৃহস্পতিবার এই সোনাময় বাজার কিন্তু ভরপুর হয়ে থাকে। আজ সাত সকালে এই ঘটনায় কিন্তু একবারে এক প্রকার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমরা আবারও জানার চেষ্টা করব স্থানীয়দের কাছ থেকে, তার পূর্বে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি। যেটুকু জানলাম, যিনি গুরুতরভাবে জখম হয়েছে তার যে নাতি, তিনি বললেন যে সবজি নিয়ে কিছু একটা সমস্যা হয়, সেই সমস্যা হওয়ার পরেই ওই অঞ্জন মাঝি নামে এক ব্যবসায়ী তিনি ছুটে আসেন এবং হাতুড়ি দিয়ে জোরপূর্বকভাবে অশোক মণ্ডলকে মাথায় একের পর এক আঘাত করে। আঘাত করার সাথে সাথে কিন্তু ঠিক লুটিয়ে পড়ে এবং তারপরেই তাকে ভর্তি করা হয় দাসপুর, পরে তার স্থানান্তর করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। এলাকাবাসীরা কিন্তু বর্তমানে ক্ষিপ্ত, কারণ এর আগেই কিন্তু একাধিকবার ওই অঞ্জন মাঝি এলাকার বিভিন্ন মানুষকে কাউকে মারধর করার অভিযোগ উঠেছে, বহুবার তার নামে বিভিন্ন রকম কেসও করা হয়েছে। কিন্তু বর্তমানে এখন আজকের এই ঘটনায় কিন্তু এলাকাবাসীরা একেবারে কিন্তু ক্ষিপ্ত হয়েছে। বর্তমানে তার কঠিনতম তার সাজার জন্য সাধারণ মানুষ জানাচ্ছে। এই মুহূর্তে সরাসরি যে লাইভ স্পট, যেখানে যে ঘটনা, সেই ঘটনার স্থল আমি আপনাদের কাছে বারে বারে কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরি লাইভ আপনারা আমাদের স্থানীয় সংবাদের ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন। দাসপুরের সোনাময় হাটে যে আজ সাত সকালে যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু এক প্রকারে করে রীতিমতো চাঞ্চল্য আমরা স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করছি।
আজ সকালে ঘটনা ঘটেছে, আজ সকালে আমার কাকাকে গুরুতরভাবে আহত হয়েছে, কাকা হাতুড়ি দিয়ে মেরেছে, হাতুড়ি দিয়ে মারার পর তাকে লাঠিও মেরেছে, মাথায় গুরুতর চোট, আর হচ্ছে তাকে মাদার নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। মাদার নার্সিংহোমে ভর্তি করার পরে অবস্থা খুবই খারাপ, এখন সে দাসপুর হাসপাতালে ভর্তি আছে। আর আমরা তাই যে মেরেছে তার জন্য ভালো রকমের শাস্তি হয় আমাদের, এটা একটা দাবি। আর একটা কাকা যে এখানে আবার ঝগড়া করতে আসছিলো যে পুরানো বাসন আছে তো জায়গাটা যে আছে এই জায়গার উপর আবার একটা কাকাকে যাতে ঘর করে দেওয়া হয় ব্যবস্থা যেন করতে পারে, হ্যাঁ তার জন্য শুভ হতে চাই, তার একটা আবেদন জানাচ্ছি। এই ঘটনাটা কি মানে প্রথম সূত্রপাত ঘটনা কি? সূত্রপাত পটলকে রাখা নিয়ে, পটল কাকা বেড়াতে থাকেনি, তিন চার দিন থাকেনি ঘরে, আজকে ভোরবেলায় নামছে, তো নেমে বাকি পটল যেগুলো বেশি হয়েছিল সেগুলো রেখেছিল, এখন সেই হিংসার জেরে তাও সেও ব্যবসা করতেছে পটলের ব্যবসা, সেই হিংসার জেরেই তাকে মেরেছে, তো গুরুতরভাবে মেরেছে, হাতুড়ি হাতুড়ি দিয়ে গুরুতরভাবে মেরেছে, হাতুড়ি দিয়ে হাতে পায়ে গুরুতরভাবে মেরেছে, পটল একবারে ভিজে গেছে। বর্তমানে অভিযুক্ত যে অঞ্জন সে কোথায়? এখন হাসপাতালে নার্সিংহোমে বসে আছে, পুলিশে থানায় ভর্তি আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি শাস্তি হোক, আর শাস্তি হলে খুব ভালো হয়, সবাই শান্তিপূর্ণ ভাবে যাতে বসবাস ব্যবসা বাণিজ্য করতে পারে, সবাই আর্থিক অবস্থা খারাপ, সবাই ব্যবসার জন্য দু পয়সার জন্য আসার জন্য এসেছে হাটে, সবাই কেনা বেচা করতে পারে, এইটা আমরা শান্তিপূর্ণ ভাবে চাই সবাই। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে কী ঘটনা, ঘটনার অনেকেই প্রত্যক্ষদর্শীরা জানালেন যে সবজি রাখাকে কেন্দ্র করেই দুই ব্যবসায়ীর মধ্যে সেই ঝামেলা বাঁধে, আর তাতেই ক্ষিপ্ত হয়ে অঞ্জন মাঝি নামে যে ব্যবসায়ী অপর এক সবজি বিক্রেতাকে এলোপাথাড়ি হাতুড়ি ঘা মারে এবং তাতেই গুরুতরভাবে জখম হয়, তাকে প্রথমে গৌরা মাদার নার্সিংহোমে ভর্তি করা হয়, পরবর্তী তাকে স্থানান্তর করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। বর্তমানে এই ঘটনায় কিন্তু এক প্রকার উত্তেজনা এলাকায়, এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে আছেন, তার অভিযুক্তর একেবারে কঠোর থেকে কঠোরতম সাজা তারা আবেদন করছেন, কারণ এর আগেও কিন্তু একাধিকবার এলাকার বিভিন্ন মানুষকে তিনি আঘাত করেছেন, অনেকে মারধর করেছেন, তবে আজকের এই ঘটনার পরে কিন্তু একেবারে যে ক্ষিপ্ত এলাকাবাসী তারা চাইছে এই সাজার জন্য। সকাল হলে একসঙ্গে ঘুরবে নাম ভালো নেই।